কি করছো? কি ব্যাপারে এসছে? আখের রস তুমি খাবে? ও বোতল ভরে দিয়েছে। দেখি দেখি দেখি, পাইপ নিয়ে নাও, পাইপ নিয়ে নাও। থ্যাংক ইউ বলেছো। কেমন লাগছে? কটা বাজে? সকাল 8:30 বাজে। আমি সবে উঠলাম, কুট্টু তো সবে ঘুম থেকে উঠলো। কুট্টু উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর তোমার কি খবর? কটায় উঠেছো আজকে? আমিও উঠেছি আজকাল, ঘুম ভাঙছে না কি। 5টার সময় উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। প্রচন্ড কষ্ট হয়ে গেছে, এখনো গা ফা ব্যথা। কালকে এত কষ্ট করে কাজ করা হয়েছে, খুব চাপ হয়ে গেছে। উঠে শুধু জামা কাপড়গুলো কেচেছি, ঘর দ্বার ঝাড় দিয়েছি, এখন থালা বাসন সব রয়েছে, বাসি থালা বাসন ওগুলো ধোবো, ভোগ দেবো। যখনই আখের রস ব্যাপারই আসে, আখের রস খেয়েছো? একটু পড়াশুনো করে নাও, মামা লেখা দিচ্ছে। কি দিচ্ছে গো? লাভলি সাবাস সাবাস মানে কি? ভালো ভালো। কেয়া বাত কা আছে মানে কি? কেয়া বাত মানে ও ভালো। ওকে ওকে, অসাধারণ। কুট্টু যখন ভুলে যায় আবার গড়া থেকে পড়ে নেয়, কিন্তু এটা ভালো অভ্যাস হয়েছে। যখন ভুলে যাচ্ছে ও, কিন্তু আবার ABCD বলে আবার সেই জায়গায় প্রথম থেকে পড়ে নিচ্ছে। কি লিখলে ওটা? কি বাবা মা দাগ দিয়ে মেলাও, 15টিকে ইংরেজিতে কত লেখো, আবার নেমও লিখেছো নিচে। আর ঠিক না, ওটা আমার হাত ধরে লিখেছে। আচ্ছা আচ্ছা, তুমি নাম তো লিখতে পারো বাবা। হোয়াট ইজ ইওর ফেভারিট ফুডস? অ্যাপেল, ওয়াটারমেলন। ভেরি গুড। স্মল লেটারে এ লেখো। ওরে বাস, দেখি দেখি দেখি, মানে বইতে যেরকম থাকে সেরকম। হ্যাঁ, দারুণ হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। বিটা কোন দিকে দেখি? সুপার হয়েছে। ঠিক করতে পারি নাকি? না, জিজ্ঞাসা করো আর কিছু লিখতে হবে। ওই দেখো, ঠিক দিয়ে দিল, একটু বেঁকে গেছে, দাও। হ্যাঁ, 17 এর সাথে 17। বাহ, তারপর একটা কত আছে দেখো, ওই দেখো, ঠিক যাচ্ছি তো, ঠিক দিকে চলে গেল। বাহ, সুপার সুপার। তারপর এটা কোন দিকে যাবে দেখো তো? ওইটা করবে আগে, করো করো করো। বাহ, 45 চলে গেল 45-এ। দারুণ দারুণ। আর কি দেবে বলো বলো, সব পেয়ে যাচ্ছে। প্লাস মাইনাস ও কিন্তু খুব ভালো পায়। হ্যাঁ, 1 + 1 = কত হয়? 2 - 2 = কত হয়? চটপট লিখে দাও। 1 + 1 = 2 হয়ে গেল। বাহ, 1 - 1 = 0 হয়ে গেল। 2 × 2 = 4 লিখে দাও। 2 × 3 = 6 গুড, মনে আছে। হ্যাঁ, মনে সব আছে।
বাহ, দুই চারে আট, আচ্ছা ঝাপ ঝাপ পড়ে দিচ্ছি, বাহ, আর দুই পাঁচে দশ, সুপার বয়। তুই কালকে তো সব গাছ বসিয়ে দিল, আজকে আবার কি চারা বসাচ্ছ? পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ কাল বসানো হয়নি না, এগুলো আমি কটা দেখেছিলাম। ও বাড়িতে কলা পেঁয়াজ ছিল না? কলা পেঁয়াজ, তা সে আবার কেটে দিয়েছে এটা। আগে কটা বসিয়েছিল মনে? এই তো এখানে চারটে, ওরকম কেটে বলছিল যে হবে কি হবে না, আস্ত দেয়া হয়। হ্যাঁ, তো কেটে দিয়েছো, হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ভালোই হয়েছে, কলাগুলো তো অনেকটাই বেরিয়েছে সেই জন্য। কোদাল টোদাল নিয়ে আসি, কটা কাটতে গিয়ে পেঁয়াজ নিয়ে চলে এসেছি, কেটে 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 ওগুলো নিয়ে নিয়েছি তাই তো? হ্যাঁ, ছটা সাতটা আটটা নটা দশটা, বা দশটা, দশটাতে যা পেঁয়াজ কালি হবে এনাফ। কোটা চলো চলো চলো, দোকানে সব শেষ হয়ে গেছে, কিছু নেই দোকানে, তালা খোলা যাচ্ছে না? কে তালা দিয়েছে? দাদা তালা দিয়েছে? কার দোকান এটা? পাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার দোকান। সেদিকে দেখতে পাচ্ছ একটা ইঞ্জিনিয়ারিং কলেজের গেট, আর একদম গেটের অপোজিটে আমার দোকান। আপাতত দোকান বন্ধ আছে, তো কুট্টু স্যার আমি দোকান থেকে ঘুরে চলে এলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। রান্না বান্না হবে ফিল স্টোরিজ তাই তো? পাপার দোকানটা থেকে ঘুরে এলো কুট্টুস, আর মুদিখানা দু একটা বাজাচ্ছিল, করে এলাম। তুমি কি করছো? স্নান করছো, ভালো লাগছে? রান্না করতে করতে চলে এসছে স্নান করাতে। ওই মা ডাকছে ওখানে, দেখি কেউ কুট্টু উঠু, মায়ের মাছ ধরেছে, মাছ ধরতে গেছে। কি মাছ, ওরে বাবা, এটা কি পাঙ্গস নাকি? আরে বাহ, সবসময় ছোট ছোট মাছ ওঠে তো? হ্যাঁ, ছোট ছোট মাছ ওঠে, আজকের প্রথম চার, একদম প্রথম চারে, প্রথম চারে হয়ে গেছে, একদম এই বড় মাছটা হয়ে গেছে, চকচকে মাছ একদম। মাছটা হেভি সুন্দর দেখতে, হেভি সাইজটা হেভি। চলো তো বাইরে, চলো বাইরে, চলো বাইরে, বড় হয়েছে মাছটা, বাইরে নিয়ে চলো। হ্যাঁ দেখো মাছটা, দেখো হ্যাঁ বড় মাছ না, দেখো বড় মাছ ধরে নিয়ে এসেছি। রাজা হয় মাথা খেলে, মোটা হয় মাথা। আজকে আমাদের রান্না হয়ে গেছে, আজকে আবার বাবা মাংস নিয়ে এসেছিল অল্প করে, মাংসের ঝোল হয়েছে, আবার আমি একটা তরকারি বানাচ্ছি। ঘুরছে এখন শুধু, আমার এদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নিয়ে খেয়ে তারপরে চলে যাব। আজকে দুপুরে আমাদের একদম পাতলা লাল লাল মাংসের ঝোল আর ভাত, এই খাওয়া হচ্ছে, খেতে বসে পড়েছি। টুস কুটুস খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, এখন প্রায় দুটো বাজে, মা আজকে খেতে বসে গেছে, বাবা এখনো বসেনি, ঘুরে বেড়াচ্ছে। লেবু কাটছে, ঘুরে বেড়াইনি, কাজে আছি, লেবু কাটছে, সবাই লেবু খাবো, লেবু কাটছে বাবা। তাহলে আমাদের একটু খেতে গেছে, খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ বাবা, চিকেনটা খেয়ে নাও, এই খাওয়া দাওয়ার পরে আবার মাছ কাটতে হবে, মাছ কাটা দেখতে যেতে হবে, ঠিক আছে? বড় মাছটা জাগানো আছে। বিকেল তিনটে বাজে, খেয়ে দিয়ে কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন একটু চুলের যত্ন নেব বলে বসে পড়েছি। আর আমার এই চুলের যত্ন বা ত্বকের যত্ন কিন্তু টাইমে নেওয়া হয় না, যখন সময় পাই তখনই শুরু করে দিই চুলের যত্ন নেওয়া। তো দেখো আজকে কিছুটা ভাত নিয়েছি, দুপুরে বেঁচে যাওয়া ভাত, আর এই ভাতটা দিয়ে কিন্তু আমি একটা হেয়ার মাস্ক বানাবো, আর এই ভাত দিয়ে কিন্তু হেয়ার মাস্কটা বানালে দারুণ কাজ করে। তো চলো কিভাবে বানাচ্ছি একটু দেখে নাও। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ভাত। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ভাত ব্যবহার করবেন, এটা একটু ঝরঝরে ভাত, তোমরা চাইলে একটু গলা ভাত ব্যবহার করতে পারো। এবার দেখো একটা র অ্যালোভেরা নিয়েছি, এই অ্যালোভেরার জেলটা বের করে দেব, কাঁটা চামচ দিয়ে এইভাবে টানলে কিন্তু অ্যালোভেরার জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। মাত্র তিনটে উপকরণ দিয়ে কিন্তু এই হেয়ার মাস্কটা বানাচ্ছি, আর এই তিনটে উপকরণ প্রত্যেকের হাতের কাছেই থাকে সবসময়ের জন্য। দিয়েছি এর মধ্যে মধু, মধুটা প্রায় তিন চামচ মতো দিলাম। তো এই তিনটেকে আমি ভালো করে পেস্ট করে নেব,
একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমার চুলে অ্যাপ্লাই করব। চুলটা কিন্তু আগের দিন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, তোমাদের আগে বলেছি যে চুলটা আগের দিন শ্যাম্পু করে নিতে হবে। আর কেমন রাব মতো হয়ে গেছে না, এটা পরের দিন তোমাদের দেখাবো কতটা সিল্কি এবং শাইনি হয় এই প্যাকটা ব্যবহার করলে। প্রথমে চুলটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। একটুখানি চুলটা আছেই, আর ন্যাচারাল জিনিস দিয়ে যদি তোমরা চুল বা ত্বকের যত্ন নাও দেখবে সেগুলোর সাইড এফেক্ট কিছু থাকে না। এই যে একদিকে একটুখানি খোঁপা করে রাখছি, এবার এই দিকটা কিছুটা চুল নিলাম। এবার এই যে দেখো দারুণ কিন্তু পেস্টটা হয়েছে, এই যে এরম করে লাগিয়ে নাও পুরো চুলে, কিন্তু এইভাবে লাগাবো। আর এই প্যাকটা ব্যবহার করলে কিন্তু চুলটা খুব স্ট্রেট হয়, মানে যাদের কোঁকড়ানো মতো হয়ে যায় চুলটা তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। দেখো ভাত দিয়ে হেয়ার মাস্কটা কিন্তু একদিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটাকেও সাইডে এইভাবে খোঁপা করে রাখবো। এবার এই ক্লিপটা এখানে লাগিয়ে নিচ্ছি। একইভাবে এই দিকে চুলগুলো লাগিয়ে নেব। দুদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার চুলটাকে একসাথে নিয়ে এইভাবে জড়িয়ে রাখবো। আর এই যে একটা প্লাস্টিক নিলাম, এই প্লাস্টিকটা এইভাবে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা টাওয়াল জড়িয়েও রাখতে পারো, বা উষ্ণ গরম জলে টাওয়ালটাকে ভালো করে নিংড়ে নিয়ে তারপরে সেটা কিন্তু জড়িয়ে রাখতে পারো, তাতেও কিন্তু চুলটা দারুণ হয়। তো চলো আধা ঘন্টার জন্য এইভাবে থাক, ততক্ষণে যে মাছটা আছে সেই মাছটা আমি কেটে নেব। আচ্ছা জড়া দেওয়া ছিল বলে তখন জানতে ছিল। মোটামুটি বেশ বড়ো বড়োই দেখা হচ্ছে, মাথাটাও তো বেশ বড়ো আছে, দেখতে তো অন্যরকম লাগছে তোমাকে। হ্যাঁ চুলে এটা বাঁধা আছে, মাছটাও কাটা হয়ে গেল, এবার ধুয়ে পরিষ্কার করে নিজেও একদম স্নান করে উঠে পড়ো। সন্ধে 5:30 বাজে, আর আধা ঘন্টা চুলের মধ্যে প্যাকটা লাগিয়ে তারপরে কিন্তু আমি শুধু ধুয়ে নিয়েছি। আর তারপরে চুলটা শূন্য হওয়ার পরে কেমন লাগছে একটু দেখে নাও। কী ভালো লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে তো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু হেল স্টোরি ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ হ্যাঁ আমি এখন রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি, কীভাবে ঘুরছি, কী করছি সবটাই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের মতো টাটা।